তোমরা যে এখানে একটা পাখি দেখতে পাচ্ছ, পাখিটার নাম আমি জানি না সত্যি কথা বলতে। এই পাখিটা আমাদের বাড়িতে বাসা করেছে। পাখিটা আমাদের এই বারান্দায় টিউব লাইটের ওপরে তিনটে ডিম পেড়েছে। তিনটে ডিম ফুটে ছানাও বেরিয়ে গেছে। তার মধ্যে একটা ছানা বড় হয়ে তার ডানা গজিয়ে সে উড়ে গেছে। সেও একদিন আমাদের এই বারান্দায় এখন বসেছিল, বসে থাকতে থাকতে তারপরে উড়ে গেছে। আর বাকি দুটো ছানা আছে, তার মধ্যে একটা ছানা ভিতরেই আছে, ওখানেই, ও এখনো উঠতে শেখেনি। আরেকটা ছানা উঠতে শিখে সে দেখুন এগিয়ে গেছে, সে চেষ্টা করছে। ওরা উড়ে এসে থপ করে আমাদের বারান্দায় এসে বসে আছে মাটিতে। দেখুন কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে, কুই কুই করছে। বাবারে কি কিউট লাগছে। পাখিটার মা রোজ এসে ওর বাচ্চাগুলোকে খাবার দিয়ে যায় মুখে করে করে। বাচ্চাগুলো রোজ কুই 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 করতেই থাকে সারাদিন। আর মাটা ঠোঁট দিয়ে খাবার মুখে করে নিয়ে আসে, আর ঠোঁটটা দিয়ে ওরা হাঁ করে, ওর মাও ঠোঁটে খাবারটা দিয়ে দেয়। সেটাও আমরা দেখতে পাই, খুব সুন্দর লাগে এই জিনিসগুলো। আর পাখির আওয়াজও খুব সুন্দর লাগে। ওই দেখুন পাখিটা যেটা নিচে বসেছিল সেটা আবার একটু হালকা উড়ে একটু এগিয়ে গেছে। চারিদিকে গাছপালা আছে বলে পাখিগুলো আসে। পাখিটাকে জল খেতে দিয়েছি, জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, ছাতু গোলা জলও দিয়েছিলাম, কিন্তু খায়নি সে। জলটা একটু খেয়েছে, জল দিয়ে স্নান করাতে পালকগুলো ঝাড়িয়ে জলগুলো ঝেড়ে নিয়েছে। সে বসে আছে, বাট সে উঠতে পারছে না এখনো পর্যন্ত। একটু একটু করে এগোয়। প্রথমে তো আপনাদের বললাম পাখিটার নাম আমি জানি না, তো আপনারা যদি পাখিটার নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু।